প্রাত জলপাইগুড়ি জেলা ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় মঙ্গলবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে তার মৃত্যু হয়। ফুসফুসজনিত সমস্যা নিয়ে রবিবার হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 61 বছর। বিধানসভার অধিবেশনে যোগ দিতে কলকাতায় এসেছিলেন বিষ্ণুপদ, কিন্তু রবিবার অসুস্থ হয়ে পড়ায় তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার সেখানেই তার মৃত্যু হয়। এদিন শাসক এবং বিরোধী দলের বিধায়করা তার দেহে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। বিধানসভায় পাঠ করা হয় শোক প্রস্তাব। শোক বক্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটি টিম অ্যাডজার্নমেন্ট মোশন যেটা আজকে দিয়েছিল, আজকে হলো না। আমাদের সদস্য মারা গেছেন। আমরা ধন্যবাদ জানাই অধ্যক্ষকে, তিনি যথাযথ সম্মান প্রদর্শনের ব্যবস্থা এবং শাসক বিরোধী দলের কৃতজ্ঞতা জানাই।